আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো, তোমাদের জন্য আজকের এই ক্লাসে আলোচনা করছি দ্বিপদী ও ত্রিপদী রাশির নতুন আরো একটা পর্ব নিয়ে। গত ক্লাসে আমরা এই একক কাজ পর্যন্ত কমপ্লিট করেছিলাম, আমরা আজকে ত্রিপদী রাশির গণ থেকে শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা যারা পূর্বের ভিডিওগুলো দেখো নাই, তারা অবশ্যই আমাদের এই চ্যানেলে গিয়ে এখান থেকে তোমরা তোমাদের প্রয়োজন মতো ক্লাসগুলো করে নিতে পারো, এবং এখানে তোমাদের বিজ্ঞান এবং গণিতের ক্ষেত্রে বেশ কয়েকটা অভিজ্ঞতার সম্পূর্ণ পর্বগুলো আপলোড করা হয়েছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজে লাইক এবং ফলো দিয়ে ভিডিওগুলো শেয়ার করে দিবা, বন্ধুদেরকে মেনশন করে দিবা, এবং অবশ্যই নিজেদের টাইমলাইনে শেয়ার করে দিও। আর আমাদের ক্লাসগুলো করে তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আর অবশ্যই আজকের এই ক্লাসের সমস্ত নোটস তোমাদের এই গ্রুপটিতে সাবমিট করতে হবে। এখানে প্রতিনিয়ত অসংখ্য স্টুডেন্টস তাদের প্রশ্নগুলো করে উত্তর পেয়ে যায় এবং নোটসগুলো সাবমিট করে। শিক্ষার্থীরা, আমরা ফার্স্ট অফ অল এখানে ত্রিপদী রাশির গণ এই অংশের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা একটু দেখো। আগে আমরা ত্রিপদী রাশি সম্পর্কে একটু জানবো। তো পাশের এই চিত্রের মধ্যে একটু লক্ষ্য করো, এ বি সি এবং ডি চারটি গণক আকৃতির বক্স দেওয়া আছে। বক্স ডি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ বি সি কে যদি আমি যোগ করি তাহলে ওই যোগফলের সমান। তাহলে বক্স ডি এর বাহুর দৈর্ঘ্য এ বি সি এর বাহুর দৈর্ঘ্যের উপর নির্ভর করছে, কারণ ডি ইকুয়ালস টু যদি এ বি সি হয় তাহলে অবশ্যই এই এ বি সি এর মানের উপরই মূলত ডি এর মানটা ডিপেন্ড করে। এরপর এখানে দেখো, এ বি সি এর বাহুর দৈর্ঘ্য কিন্তু অজানা, তো আমরা ধরি এ বি সি এর প্রতিটি বাহুর দৈর্ঘ্য মনে মনে ধরে নিলাম এক্স ওয়াই জেড। তাহলে এখানে আমরা যদি এ এর জায়গায় এক্স বসাই, বি এর জায়গায় যদি ওয়াই বসাই, এবং সি এর জায়গায় যদি জেড বসাই, তাহলে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেডই হবে মূলত ডি বাহুর দৈর্ঘ্য। তো এখানে সেটাই বলা হয়েছে। তো এক্স প্লাস ওয়াই প্লাস জেড তিনটি পদ বিশিষ্ট একটি বীজগাণিতিক রাশি। এরকম যে সকল বীজগাণিতিক রাশির তিনটি পদ থাকবে তাদেরকে আমরা ত্রিপদী রাশি বলি। তাহলে দেখো, যে সকল বীজগাণিতিক রাশির তিনটি পদ থাকবে তাদেরকে আমরা ত্রিপদী রাশি বলি। যেমন এখানে দেখো, একটা দুইটা তিনটা, অর্থাৎ তিনটা পদের একটা রাশি এটা, সেজন্য এটাকে আমরা ত্রিপদী রাশি বলতে পারি। এরপর দেখো, এখানে একটা বাস্তব উদাহরণ দেওয়া হয়েছে। তোমার স্কুলের ঘনকাকৃতির পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য স্কুলের পতাকার স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা সমষ্টির সমান। অর্থাৎ পানির ট্যাঙ্কের দৈর্ঘ্যটা হচ্ছে তোমার যে ফ্ল্যাগ স্ট্যান্ড রয়েছে, ফ্ল্যাগ স্ট্যান্ডের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যোগ করলে যতটুকু হবে তার সমান। অর্থাৎ পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতার উপর নির্ভর করে। তো যদি পতাকা স্ট্যান্ডের ভিত্তির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি আমরা মনে মনে এক্স ওয়াই জেড ধরি, তাহলে অবশ্যই পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য হবে এই এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যোগফলের সমান। এরপর এখানে একটি একক কাজ রয়েছে, আমরা এখন এই একক কাজটি করব। ফার্স্ট অফ অল এখানে বলা হয়েছে, নিজের মতো করে 10টা ত্রিপদী রাশি লেখো এবং সেখান থেকে 2টা ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে তোমাকে উপস্থাপন করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, ফার্স্ট অফ অল তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের একটা অনলাইন পেইড কোর্স চালু হয়েছে যেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াই। গণিতের ক্ষেত্রে কোন কোন অধ্যায়, বিজ্ঞানের ক্ষেত্রে কোন কোন অধ্যায়গুলো পড়াই এবং আমাদের যে কোর্স ফি সেটা কত, সে বিষয়ে বিস্তারিত জানার জন্য তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবা। অথবা তোমাদের যদি মনে হয় আমাদের এই যে গ্রুপে বা ফেজে যে কোনো জায়গায় গিয়ে একটা কমিউনিটি পোস্ট পেয়ে যাবে, এই যে কমিউনিটি পোস্ট, এখানে ক্লিক করলে তোমরা তোমরা ফেড কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য কিন্তু পেয়ে যাবে। এখানে দেওয়াই আছে আমরা কোন কোন অধ্যায়গুলো পড়াবো, সবগুলা কিভাবে আমাদের সাথে যুক্ত হবে সবগুলো এখানে দেওয়াই আছে। অলরেডি গত 15 তারিখ থেকে কোর্সটা চালু হয়েছে, সো যারা এখনো কোর্সটা এনরোল করো নাই তারা অবশ্যই কোর্সটা এনরোল করে নিবা। তো দেখো, আমরা এখানে তোমাদের জন্য 10টা ত্রিপদী রাশি এখানে আমি আমার মতো করে সাজিয়েছি, এবং তুমি যদি এখানে লক্ষ্য করো এখানে 10টার মধ্যেই তিনটা পদ রয়েছে প্রত্যেকটার মধ্যে। দেখো যেমন এক্স ট্রাইস ওয়াই, এক্স এখানে তিনটা পদ, বা তুমি চাইলে এটাকে ঝেড দিতে পারো, যদি এই এক্সটা দিতে ইচ্ছে না হয় তুমি চাইলে এটাকে ঝেড দিতে পারো, তাহলে আমি এটাকে ঝেড দিয়ে দিলাম। তো একইভাবে দেখো, এখানে দেখো এ টুয়াইস বি, একটা সি এবং আরেকটা হচ্ছে 10, সবগুলা এক একটা পথ, সুতরাং সবগুলো হচ্ছে এখানে ত্রিপদী রাশি। অথবা এখানে দেখো এ স্কোয়ার, এরপর টুয়াইস এ বি একটা পথ, এরপর বি স্কোয়ার আর একটা পথ। এবার আমরা এখান থেকে এই 10টা থেকে যে কোনো 2টা বাস্তব উদাহরণের মাধ্যমে শেষ করছি। এর মধ্যে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আমি এক্সপ্লেন করছি, সেটা হচ্ছে নতুন ঘরের দৈর্ঘ্যটা, আমার নতুন ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে পুরাতন ঘরের দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা যোগ করলে যতটুকু হবে এই এইগুলার সমষ্টির সমান। তো আমি আবারও বলছি, আমার নতুন ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে পুরাতন ঘরের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যোগ করলে, অর্থাৎ পুরাতন ঘরের দৈর্ঘ্য এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই এবং উচ্চতা হচ্ছে জেড, এই সবগুলো যোগ করলে আমি নতুন ঘরের দৈর্ঘ্যটা পাচ্ছি। আবার এখানে দেখো, এখানে দেখো এখানে কি বলছি, টেবিলের উচ্চতাকে যদি আমি হিসেব করি, টেবিলের উচ্চতা সেটা হচ্ছে টেবিলের এই যে দৈর্ঘ্য,
টেবিলের দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি থেকে 2 বিয়োগ, তো দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি অপেক্ষা 2 ফুট কম বা 2 ইঞ্চি কম, এভাবে বলা যেতে পারে, তোমরা তোমাদের মতো করে বলবা। তো আমি এখানে টেবিলের উচ্চতাকে হিসাব করেছি এবং টেবিলের দৈর্ঘ্য হচ্ছে এক্স, প্রস্থ হচ্ছে ওয়াই, এই দুইটা যোগ করলে যতটুকু হবে সেখান থেকে 2 ফুট বা 2 ইঞ্চি কম। এরপরের প্রশ্নটা একটু দেখো, এখানে বলা হয়েছে নিচের কোনটি ত্রিপদীর রাশি নয় সেটা তো পক্ষে তোমাকে যুক্তি দিতে বলেছে। তো আমরা এখানে যদি একটু খেয়াল করি, এটা ত্রিপদী রাশি, এরপরে এটাও ত্রিপদী রাশি, বাট 1, 3, 5 এগুলা কিন্তু ত্রিপদী রাশি নয়, কারণ এখানে যোগ যোগ বিয়োগ আকারে তিনটা পথ নাই। যেমন তুমি যদি 4 নাম্বারটা খেয়াল করো, একটা পথ, দুইটা পথ, তিনটা পথ, এখানে যদি খেয়াল করো একটা, দুইটা, তিনটা পথ, বাট 1 নাম্বার আমি শুধু 2টা পথ দেখতে পাচ্ছি, 2 এবং 4 নাম্বারে 5 নাম্বারে শুধু 1টা পথ দেখতে পাচ্ছি। তাহলে আমি এই যে এই রাশিগুলো লিখলাম, লেখার পর 1, 2 এবং এটা এটা মেবি 5 হবে, আমি 3 নাম্বার দিয়ে ফেলেছি, আমি এটা 5 হবে। তো এই রাশিগুলো ত্রিপদী রাশি নয়, কারণ রাশিগুলোর যোগ বা বিয়োগ চিহ্ন দ্বারা তিনটি অংশ যুক্ত নাই বা তিনটি পথ যুক্ত নয়, এভাবে আমরা এটাকে এক্সপ্লেন করতে পারি। এরপর ত্রিপদী রাশির ঘনটা একটু লক্ষ্য করো, এখানে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে। দ্বিপদী রাশির ঘন আমরা কিন্তু অলরেডি আগে থেকে করেছি, এবং তোমরা যদি সেই ক্লাসটা না করো অবশ্যই ক্লাসটা দেখে নিবা। তো এসো আমরা কাগজের ডিজাইন করে নিচের চিত্রের মতো ঘনকাকৃতির একটি মডেল তৈরি করি। এক্ষেত্রে ঘনকের প্রতিটি বাহুর মাঝখানে দুটি করে কাগজের থাক ধাওয়া আছে। ধরো ঘনকটির প্রতি বাহুর প্রথম প্রথম হচ্ছে 8 ইঞ্চি, এরপর হচ্ছে 3 ইঞ্চি এবং শেষে হচ্ছে 5 ইঞ্চি করে জায়গা দেওয়া আছে। এবার একটু চিন্তা করে নিচের প্রশ্নগুলোর উত্তর তোমাকে দিতে হবে। তা আমরা মনে আছে কিনা জানি না, আমরা যখন এটাকে দ্বিপদী রাশির ক্ষেত্রে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর ডিভাইড করেছিলাম, আমরা শুধুমাত্র 8 এবং 3 এভাবে মেবি ডিভাইড করেছিলাম, বাট এখানে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা বরাবর দুইটা করে কাগজের তাক আমাদের বসাতে হবে। তখন আমরা একটা করে বসিয়েছিলাম ওই দ্বিপদী রাশির ক্ষেত্রে, এখন আমাদের দুইটা করে বসাতে হবে। সেজন্য আমাদের একদিকে নিতে হবে 8 ইঞ্চি, আর এরপর মধ্যখানে মনে করো 3 ইঞ্চি এবং শেষের দিকে মনে করো 5 ইঞ্চি, অথবা তুমি তোমার মতো করে এটাকে ইঞ্চিটাকে সাজাতে পারো। যেমন তুমি প্রথমটাকে 3, মধ্যখানেরটাকে 8 বা পরেরটাকে 5, এভাবেও দিতে পারো। তো এখন বিষয়টা হচ্ছে আমরা আগে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতাটা বরাবর একটা একটা থাক দিয়েছিলাম, এখন আমাকে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বরাবর দুইটা দুইটা থাক দিতে হবে, এটা হলো মেইন বিষয়। তো এটা হচ্ছে 3D একটা চিত্র, আমি ওই ক্লাসে দেখিয়েছিলাম তোমাদেরকে। এখন বলা হয়েছে প্রশ্ন নম্বর 1, ঘনকের আয়তনের গাণিতিক আকার লেখো এবং আয়তন বের করো। তো আমাদের গাণিতিক আকারটা আমরা লিখতে পারি, দেখো এখানে যেহেতু গাণিতিক আকারটা হচ্ছে তোমার টোটাল যোগ করলে 16, যেমন তুমি এটা এটা যোগ করে দেখতে পারো, 8, 3, 5 এই তিনটা যোগ করলে অবভিয়াসলি 16 হচ্ছে। সেজন্য আমি গাণিতিক আকারটা লিখলাম, ঘনকের ক্ষেত্রে দৈর্ঘ্য সেম, প্রস্থও সেম, উচ্চতাও সেম, তাইলে 16×16×16, অথবা তুমি চাইলে এটাকে 16³ দিতে পারো, অথবা 8+3+5³, অথবা 16³, যেটাই করো না কেন এই তিনটা 16 গুণ করলেও 4096 হবে, বা 16³ দিলেও 4096 হবে। তো এটা হচ্ছে আমার গণকের গাণিতিক আকারটা হচ্ছে উপরেরটা, আর গণকের আয়তনটা হচ্ছে নিচেরটা। তো আমরা একসাথে কাজটা করে দিলাম, তো গাণিতিক আকারও লেখা শেষ হয়ে গেল, অর্থাৎ 16×16×16, আর আয়তন ফেলাম 4096। এবার বলো তোমার ঘনকৃতি কয়টা ঘর তৈরি হয়েছে? আমাদের তখন ঘর তৈরি হয়েছিল 8টা, বাট এখন এখন এখানে ঘর তৈরি হবে তোমার কয়টা? অবভিয়াসলি 27টা ঘর তৈরি হবে। এখন প্রতিটি ঘরের আকার সম্পর্কে অবশ্যই তোমাদেরকে একটু এক্সপ্লেন করতে হবে, প্রত্যেক ঘরের আকারগুলো একটু বর্ণনা করতে হবে। এটার জন্য আমি সহজ একটা সিস্টেম তোমাদেরকে দিতে পারি, একদম ইজি ওয়ে। এখানে আমি একই রকম ঘনক দৈর্ঘ্য নিয়েছি, যেমন 8, 8, 8, এরপর 3, 3, 3, এরপর 5, 5, 5। তো এদের এদের এরকম আমি ঘর পাবো একটা একটা করে তিনটা। এরপর তুমি দেখো 8, 3 আকারের এই আকারের ঘর পাবা তুমি টোটাল তিনটা, আবার 8 এর সাথে 5 আকারের ঘর পাবে তুমি তিনটা। এবার আসো 3×8 আকারের ঘর পাবা তুমি তিনটা, আবার দেখো 3×5 আকারের ঘর পাবে তুমি তিনটা। অর্থাৎ প্রত্যেকটা, এখানে দেখো তুমি যদি একটা খেয়াল করো, প্রত্যেকটা একটা সাথে রিলেটেড। যেমন আমি 8×3 দিয়েছি, এরপরে দিয়েছি 8×5, এরপর তুমি 3×8 দিয়েছ, এরপর 3×5 দিয়েছ, এবার আসো 5×8 একটা 8, এরকম তিনটা হবে, আবার 5×3 এরকম তিনটা হবে। ভালো করে দেখো, এই যে 8×3 আকারের এখানে লাল কালারের তিনটা, 5×8 আকারের ব্ল্যাক কালারের তিনটা, এবার আসো 3×8 আকারের সবুজ কালারের তিনটা, 3×8 আকারের মেবি খয়েরি কালারের তিনটা, এবার আসো 5×8 আকারের কমলা কালারের তিনটা, আবার 5×5 তোমার 3 আকারের এরকম হচ্ছে বেগুনি কালারের তিনটা, এরপর 8×3×5 আকারের এরকম হবে টোটাল 6টা। তাহলে ভালো করে গুনে দেখো, এখানে 27টা ঘর রয়েছে।
এবার একই ঘরের সংখ্যা আমাকে আশা করি হিসেব করতে হবে কোনটা কত কত রয়েছে। যেমন একই ঘরের সংখ্যা বের করো এবং তাদের আকার লেখো, এ সংখ্যা বের করতে হবে দেন আকারও লিখতে হবে। তো আমরা এই 888 আকারের গড় সংখ্যা পেয়েছি, এটা হচ্ছে 888 ত্রিফল 8 আকারের একটি, ত্রিফল 3 আকারের পেয়েছি একটি, ত্রিফল 5 আকারের পেয়েছি একটি। এখন তোমাদেরকে ওই যে ট্রিক্স যেটা শিখিয়ে দিয়েছিলাম 883 আর একটা হচ্ছে 885, এখানে তিনটা তিনটা করে ছয়টা পেয়েছিলাম, আবার 338 335 এখানেও তিনটা তিনটা ছয়টা, আবার 558 এবং 553 এখানেও পেয়েছি তিনটা তিনটা ছয়টা, এবং সবশেষে 835। এগুলাকে তুমি যত রকম ভাবে সাজাও না কেন, এরকম কর হবে ছয়টা, অর্থাৎ যোগ করলে তোমার হবে 27টা গো। তো এগুলো একটু লং হবে সেজন্য আমি আগে থেকে লিখে রেখেছি, ভিডিও লেন্থ বড় হয়ে যায় প্রায় 40 মিনিট প্লাস হয়ে যাবে, সেজন্য আমি আগে থেকেই তোমাদের জন্য ক্লিয়ার করে রেখেছি। এরপর এখানে প্রত্যেক ঘরের আয়তন তোমাকে হিসেব করতে হবে, তাহলে জাস্ট গুণ করে দিলে হবে। যেমন এই জিনিসটা দেখো, 888 ঘরের আকার অবশ্যই 8³ বা 888 গুণ করলে 512 হবে, এটা আশা করি তোমরা পারবে। এরপর একইভাবে ত্রিফল 3টা হবে 3³ বা 27, এরপর ত্রিফল 5টা হবে 5³ বা 125, আবার 883 এরকম হচ্ছে তিনটা, সেজন্য আমি 88কে 8² দিয়ে একসাথে ক্যালকুলেশন করে ফেলেছি 576। 885 হচ্ছে তিনটা সেম, সেজন্য আমি 88² দিয়ে 88কে একসাথে 8² দিয়ে ক্যালকুলেশন করে 960 পেয়েছি। তো সেম ওয়ে এখানে বাকিগুলো সবগুলো সেম, এখানে আমি তোমাদের সুবিধার জন্য একদম সাজিয়ে গুছিয়ে লিখেছি। 338 এরকম ছিল তিনটা, সেজন্য 33কে 3² ধরে ক্যালকুলেশন 216, আবার 335 এরকমও তিনটা, সেজন্য আমি 33কে 3² দিয়ে একসাথে গুণ করে 135, 55×8 এরকমও তিনটা, সেজন্য 55কে 5² ধরে 600 ঘন একক পেয়েছি, এবং 55×3 এরকম হচ্ছে তিনটা, সেজন্য 55কে আমি 5² দিয়ে ক্যালকুলেশন করে 225 ঘন একক পেয়েছি, এবং সবশেষে 835 এরকম ছিল টোটাল ছয়টা। তো ছয়টা 835কে গুণ করলে 720 হয়, এবং গড়গুলো যদি আমি সবগুলো যোগ করি ওই পূর্বের 4096 যেটা আমরা প্রশ্নে লিখে রেখেছিলাম এটার সমষ্টির সমান হচ্ছে সবগুলো যোগ করলে। তো এখন আমাদের বলা হয়েছে গণকের আয়তন এবং গণকের গড়গুলোর আয়তনের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, যদি থাকে সেটা আমাদেরকে লিখতে হবে। তো আমরা এখন এই জিনিসটা একটু দেখছি। তো আমরা যে ঘনকের আয়তনটা ছিল সেটা হচ্ছে 8+3+5³ অথবা সরাসরি 16³। তো এটাকে আমি যদি এখন এক্সপ্লেন করি, আমি এখন সবগুলো যদি একটা একটা এই জাস্ট এইগুলো যদি একটা একটা লিখি, যেমন 8³+3³+5³, এরপর হচ্ছে 3×8²×3, 3×8²×5, সবগুলো এক কথায় এই ভিতরে সবগুলো যদি আমি একটা একটা লিখি, তাহলে দেখো তো আমি এরকম একটা সিস্টেম পাচ্ছি কিনা। এই যে দেখো 8³+3³+5, 3×8²×3, এবার 3×8×3² আমি এখানে কিন্তু সাজিয়ে গুছিয়ে লিখেছি, ওই একদম এখানে যেভাবে আমি সিরিয়াল লিখেছিলাম সেম সেভাবে আমি লিখি নাই। যেমন আমি তোমাকে একটু করে এক্সপ্লেন করি, আমি ফার্স্ট অফ অল এই যে 8³ লিখেছি, এরপরে 3³, 5³ এটা লিখেছি, 3×8²×3 লিখেছি, এরপরে আমি সরাসরি চলে গেছি এটাতে 3×3²×8, এরপরে মনে করো 3×8²×5, এরপর আমি আমি গেছি 3×5²×8, এরপরে নিয়েছি 3×3²×5, এরপর 3×5²×3, আমি একটু আমার মতো করে সাজিয়ে গুছিয়ে লিখেছি, এবং সবশেষে হচ্ছে এই জিনিসটা আমি দিয়েছি। তো এখন এটা দেওয়ার ফলে সবগুলো আমি এখানে বসিয়ে দিয়েছি আমার মতো করে সাজিয়ে, তখন আমি এটাকে যতগুলো 8 আছে সবগুলোকে যদি আমি এ হিসেবে সম্বোধন করি, আর যতগুলো 3 আছে সবগুলোকে যদি বি হিসেবে সম্বোধন করি, এবং সকল 5গুলোকে যদি আমি সি হিসেবে সম্বোধন করি, তাহলে আমার সূত্রটা এটাই দাঁড়ায়। তো আশা করি একদম ইজি, জাস্ট তুমি যেখানে যেখানে 8 দেখতে পাচ্ছ সেখানে সেখানে এ বসিয়ে দিবা, যেখানে সেখানে যেখানে যেখানে তুমি 3 দেখতে পাচ্ছ সেখানে বি বসিয়ে দিবা, আর যেখানে যেখানে তুমি 5 দেখতে পাচ্ছ সেখানে সি বসিয়ে দিবা, আর উপরে যদি পাওয়ার 3 বা স্কোয়ার থাকে সেগুলো তোমার মতো করে দিলে এরকম একটি সূত্র পেয়ে যাবে। তিনটা রাশির গণের সূত্র হচ্ছে এটা। তো আমরা একটু বেশি করে ফেলেছি, এটা আমরা একেবারে সূত্র পর্যন্ত নিয়ে গেছি, যদিও তারা এতটুকু পর্যন্ত নিয়ে যেতে বলে নাই, তারা শুধুমাত্র এতটুকু ক্যালকুলেশন করতে বলেছিল। এবং এখানে তুমি যদি এই হোল কিউবের আনসারটা বের করো, এটা হবে 4096, আর এই সবগুলো যদি তুমি যোগ করো তখনও এই যে দেখো 4096 আমরা একটু আগে পেয়েছিলাম। এরপর আমরা 59 পৃষ্ঠায় গেলাম। তো এখানে আমাদের প্রশ্নগুলোর একটা উত্তর দিতে বলেছে এবং একটা ছক আমাদেরকে এখানে সাবমিট করতে বলেছে। তো আমরা এই ছকটা আশা করি ফিল আপ করতে পারবো, একদম দেখে দেখে ফিল আপ করতে পারবো। যেমন আমাদের এই যে 3×3 আকারের গড় সংখ্যা পেয়েছিলাম একটা, 5×5 আকারের পেয়েছি একটা, এরপর 16×16 আকারের গড় সংখ্যা ছিল একটা, এবং এটার আনসার ডিরেক্টলি 4096 লিখে দিলাম, এরপরে 8×3 আকারের গড় সংখ্যা তিনটা, 8×5 আকারের তিনটা, 8×3 আকারের তিনটা,
এইট ইন্টু ডাবল ফাইভ আকারের পেয়েছে তিনটা, ডাবল থ্রি ইন্টু ফাইভ আকারের তিনটা, থ্রি ইন্টু ডাবল ফাইভ আকারের তিনটা, সবগুলো আমরা লিখে দিলাম। এবার আমরা সবগুলোর আকার আস্তে আস্তে লিখছি। যেমন এটাকে লিখতে পারি থ্রি ইন্টু তোমার এইট স্কোয়ার ইন্টু ফাইভ, এরপরে এই এটাকে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি স্কোয়ার গুণ এইট, এরপরে এটাকে লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু এইট, এরপরে এটাকে লিখতে পারি থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ, এবং এটাকে লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি। এবার ওই সবগুলো মান যদি আমি ওইখান থেকে দেখে দেখে বসিয়ে দিই, যেমন এইট কিউব, এইট কিউব মানে ফাইভ ওয়ান টু, এরপরে থ্রি কিউব মানে সাতাশ, ফাইভ কিউব মানে ওয়ান টোয়েন্টি ফাইভ, এরপরে এটার ক্যালকুলেশনটা একটু কষ্ট করে, আচ্ছা আমি কালারটা একটু চেঞ্জ করি যাতে সবাই বুঝতে পারে, তাহলে এটার ক্যালকুলেশনটা আমরা যদি ওইখান থেকে দেখে দেখে বসাই, তাহলে কোনটা একটু দেখো, এই যে থ্রি ইন্টু এইট স্কোয়ার ইন্টু থ্রি, পাঁচশো ছিয়াত্তর, তাহলে আমরা পাঁচশো ছিয়াত্তর বসিয়ে দিলাম। দেন এটা একটু দেখো থ্রি ইন্টু এইট স্কোয়ার ইন্টু ফাইভ কত, এই যে নাইন নাইন সিক্স জিরো, তা আমরা নাইন সিক্স জিরো বসিয়ে দিলাম। এরপরে থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু এইট, এটা একটু দেখি থ্রি ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু এইট, এই যে টু ওয়ান সিক্স আমরা বসিয়ে দিলাম, টু ওয়ান সিক্স, এরপরে থ্রি ইন্টু ফাইভ স্কোয়ার ইন্টু এইট, এটা একটু দেখো এই যে সিক্স হান্ড্রেড আমরা বসিয়ে দিলাম, অর্থাৎ প্রত্যেকটাই বসবে। এরপর এখানে হচ্ছে থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ, থ্রি স্কোয়ার ইন্টু ফাইভ, এই যে ওয়ান থার্টি ফাইভ বসিয়ে দিলাম, এবং এখানে হচ্ছে ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি, তাহলে এটা কোথায় একটু দেখো ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি, এই যে টু টু ফাইভ, টু টু ফাইভ, আর সবশেষে এই এইরকম ছয়টাকে যদি গুণ করি সেভেন টু জিরো, এবং তুমি যদি যোগ করো আশা করি সবগুলা, এই যে আয়তন এইট প্লাস থ্রি প্লাস ফাইভ হোল কিউব মানে ষোলো কিউব, ষোলো কিউব মানে ফোর জিরো নাইন সিক্স, আর এই সবগুলাকে যদি তুমি যোগ করো তাহলে দেখো এটার মান পাঁচশো বারো, এটার মান সাতাশ, এটার মান একশো পঁচিশ, এটাকে ক্যালকুলেশন করলে পাঁচশো ছিয়াত্তর, এটা হচ্ছে নাইন সিক্স জিরো, এটা হচ্ছে সম্পূর্ণরূপে টু ওয়ান সিক্স, এটা হচ্ছে তোমার সিক্স হান্ড্রেড, এটা হচ্ছে তোমার টু টু ফাইভ, এটা হচ্ছে তোমার ওয়ান থ্রি ফাইভ, আর এটা হচ্ছে সেভেন টু জিরো, এবং সবগুলাকে যোগ করলে ফোর জিরো নাইন সিক্স। তো এখানে দেখো যেহেতু গণকের আয়তন বিভিন্ন গণের আয়তনের যোগফলের সমান, এটা কিন্তু আমরা অলরেডি আগে থেকে করে ফেলেছি, এবং শুধু করেছি না, আমরা এখানে এইটকে এ ধরে, থ্রিকে বি ধরে, এবং ফাইভকে সি ধরে আমরা কিন্তু অলরেডি একটা সূত্র স্থাপন করেছি, এ প্লাস বি প্লাস সি হোল কিউবের সূত্র। তা আশা করি এটা তারা কিন্তু বলে নাই, আমরা আগে থেকে করে নিয়েছিলাম। তোমরা তোমরা যদি একটু এই যে দেখো এই যে এই এই যে আমরা সূত্রটা এখানে স্থাপন করেছি, একদম আমি আমার মতো করে করেছি, বাট এটা যে এখানে চলে আসবে সেটা আমি খেয়াল করি নাই, এটা আমি এক্সট্রাক্ট করেছিলাম। তো এই হলো বিষয়, একদম ইজি ওয়েতে চলে এসেছে, এরপর বাকি কাজটুকু আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। সেক্ষেত্রে আমাদের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা নোটিফিকেশন বেল অন করে রাখবে, যাতে ভিডিও প্রকাশের সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। আর আমাদের ক্লাসগুলো কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবা, এবং তোমাদের স্কুলের নামটা অবশ্যই মেনশন করে দিবা, যাতে আমরা বুঝতে পারি বাংলাদেশের কোন জায়গায় আমাদের স্টুডেন্ট সংখ্যা সবচেয়ে বেশি। আর আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে অবশ্যই তোমরা যুক্ত থাকবে, কারণ প্রতিনিয়ত শিক্ষামূলক আমরা ভিডিওগুলো এখানে আপলোড করে থাকি, এবং বন্ধুদেরকে অবশ্যই ইনভাইট করবা, বন্ধুদেরকে জানিয়ে দিবা, এবং আমরা যে এখানে তোমাদের জন্য প্রপার একটা গাইডলাইনের ব্যবস্থা করেছি। আর ভালো লাগলে ফেড কোর্সটা বাই করতে পারো। শিক্ষার্থীরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।